hit the subscribe button, get more updates and push the notification bar. Hi viewers, this is Abir from Abir Technology. আজকে আমি PHP তে আপনাদেরকে নতুন একটা টিউটোরিয়াল দেখাবো। সেটা আমি চলুন দেখিয়ে দিই। এটা হচ্ছে ডুইং রিপিটেড টাস্ক উইথিন লুপিং। ওকে? মানে আমরা রিপিটেড টাস্কটা সেটা লুপিং এর মাধ্যমেই করব। লুপ সাধারণত PHP কিংবা বলুন অন্যান্য ল্যাঙ্গুয়েজে তিন রকমের হয়ে থাকে। এক হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। ওকে, আমি লিখে দিচ্ছি ফর লুপ, হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ। ওকে ভিউয়ার্স, এই তিন রকম লুপ হয় এবং এই ডুইং রিপিটেড টাস্ক উইথ লুপিং এই তিনটে লুপের মাধ্যমে করা যায় হয়ে থাকে। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি ফর লুপের উপরে। ওকে, চলুন প্রথমত আমি জান সার্ভারটাকে ওপেন করে নিয়েছি এবং এটাকে আমার অন করা আছে। অবশ্যই আমি প্রথম থেকে বলে আসি প্রত্যেকটা টিউটোরিয়ালে, যদি আপনারা পিএইচপি কোড লেখেন সো আগে ফার্স্টে জ্যাম সার্ভারটাকে অন করে নিতে হবে, অর্থাৎ অ্যাপাচি ওয়েব সার্ভারকে, দেন আমরা পিএইচপি কোড টাইপ করতে পারবো। ওকে, আমরা চলুন এখানে ফার্স্টে আমরা ফাইন্ডারে যাচ্ছি। ফাইন্ডার থেকে আমরা এইচটি ডকস ফোল্ডারের মধ্যে আমাদের ফোল্ডারটি বানাতে হবে, যেটা ফোল্ডারটি বানানো আছে আপনাদের জন্য পিএইচপি টিউটোরিয়াল। ওকে, এবং এখানে যে আমার ইংলিশ ডট পিএইচপি বলে ফাইলটি আছে, এটা আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পিএইচপি একটি এইচটিএমএল ফর্ম তৈরি করবেন কীভাবে এবং তার সাথে পিএইচপি এইচটিএমএল ফর্মে ডেটাগুলোকে পিএইচপির মাধ্যমে কীভাবে তুলবেন। সো যদি যান ওই ভিডিওটি দেখে নিতে পারবেন। এবং চলুন আমি এটাকে ওপেন করছি, ওপেন উইথ সাবমেন টেক্সট, সেই টিউটোরিয়ালটি আমাদের যেটা করা হয়েছিল আগে এবং তারই কোডগুলো আছে এবং চাইলে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন আজকে আমি যেটা দেখাচ্ছি যে আমরা রিপিটেড টাস্ক একসঙ্গে করে থাকি উইদাউট লুপে, বাট আমরা ওটা করব না, লুপের মাধ্যমে রিপিটেড টাস্কটা কীভাবে ইজি ওয়েতে করা যায়। সো চলুন আমি একবার সেভ দিলাম এবং ব্রাউজারে গিয়ে আমি লোকাল হোস্ট লিখছি এবং তারপরে আমাদের পিএইচপি যে ফোল্ডার নামটি আছে সেটাকে লিখলাম। ওকে, সো আমাদের পিএইচপি ফোল্ডারে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এবার আমি সাবলাইন টেক্সটে যাচ্ছি, আমি পিএইচপি ট্যাগকে ওপেন করছি। ওকে, এবার আমরা এখানে আমরা আজকে ফর লুপ ইউজ করব। ফর একদম আমি সিম্পলি হইতে বোঝানোর চেষ্টা করছি ফর লুপ কি। ধরুন আমরা ফার্স্টে আমি কিছু একটা এক্সাম্পল দিই, আমি ইকো দিয়ে প্রিন্ট করাচ্ছি, ইকো দিয়ে আমি ধরুন এখানে ডলার ভ্যালু এবং এখানে আমি তার আগে ডলার ভ্যালুকে কিছু একটা ভ্যালু দিয়ে আমি অ্যাসাইন করে নিচ্ছি ওয়ান। সো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি গুগল ক্রোমে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি আমি এক, মানে ওয়ান এসেছে। বাট আমরা যদি চাই ওয়ান থেকে ওয়ান টু টেন অবধি ভ্যালুকে প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা কি বারবার করে এরকম লিখব? এটাকে বারবার করে কপি করছি, কপি করে এটা দিচ্ছি হচ্ছে টু ভ্যালু টু, আবার কি করে জাস্ট আপনাদেরকে ইজি হয়েতে লুপের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। সেভ দিলাম, বারবার কি এরকম করবো না, আমরা যদি এখানে ব্রাউজ করি দেখতে পারবো ওয়ান টু, তাহলে আমাদের ওয়ান থেকে টেন অবধি প্রিন্ট করতে বলছে। সো আমাদের তাহলে দশখানা ভ্যালু ভ্যারিয়েবল নিতে হবে এবং দশবারই ইকো করাতে হবে। আর সেই ক্ষেত্রে আমরা এই কাজ করবো না, আমরা এখানে ফরের
help নেব ওকে ফর লুপে চলুন এটাই আমরা পিন করে দেখাচ্ছি আমি লিখলাম ডলার ভ্যালু ইকুয়ালস টু আমি 1 1 অ্যাসাইন করে দিলাম ঠিক আছে ডলার ভ্যালু ইকুয়ালস টু 1 অ্যাসাইন করে দিলাম এবার আমি এখানে ফর লুপ ইউজ করছি ওকে ডলার ভ্যালু equals to okay আমি এটাকে এখানে আমি ইউজ করছি ফর লুপের মধ্যে 1 বললাম লুপটা স্টার্টিং হলো ওকে প্রত্যেকটা লুপেরই তিনটে কন্ডিশন হয় থাকে একটা হচ্ছে স্টার্টিং দেন হচ্ছে কন্ডিশন দেন হচ্ছে লুপ ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট ওকে এরপর হচ্ছে আমাদের ফার্স্টে লুপ স্টার্ট হলো এরপর হচ্ছে লুপের কন্ডিশন এই সেকশনটা ডলার ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 10 অর্থাৎ 1 থেকে 10 বার অবধি ভ্যালু প্রিন্ট হবে এটা হচ্ছে আমাদের মিডলটা হচ্ছে কন্ডিশন ওকে আপনারা যদি চান আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে জিনিসটা এটা হচ্ছে এটা পিএইচপি তে মাল্টি লাইন কমেন্ট বলে এটা হচ্ছে আমি লিখলাম হচ্ছে স্টার্টিং অফ লুপ তিনটে যে লুপ বলেছিলাম ফর হোয়াইল এবং ডু হোয়াইল এই তিনটে লুপের ক্ষেত্রে একই প্রযোজ্য এইভাবেই হয়ে থাকে তারপরে হলো কন্ডিশন ডলার ভ্যালু কন্ডিশন ওকে তারপরে যেটা হবে ডলার ভ্যালু প্লাস প্লাস এটা হচ্ছে লুপ ইনক্রিমেন্ট হচ্ছে লুপ ইনক্রিমেন্ট এটা যদি আমরা এখানে মাইনাস মাইনাস করে দিতাম সেক্ষেত্রে হতো লুপ ডিক্রিমেন্ট ওকে লুপ ডিক্রিমেন্ট আপনাদের একদম ইজি হতে বোঝানোর চেষ্টা করলাম আমি যেহেতু এখানে ইনক্রিমেন্ট করছি সো প্লাস প্লাস এখানে আমরা জাস্ট যেটা আমরা করেছিলাম বারবার করে ডলার ভ্যালু 1 দিয়ে আবার ইকো করছে এখানে জাস্ট 1 টাইম প্রিন্ট হবে ডলার ভ্যালু তো চলুন আমরা সেই জিনিসটাই দেখতে পারবো 1 থেকে 10 অবধি একটা লুপে একটা লাইনের মধ্যে প্রিন্ট হয়ে গেল সো আমরা তিনটে জিনিস দুটো জিনিস ইউজ করলাম এবং এক হলো হচ্ছে স্টার্টিং অফ দ্য লুপ এবং কন্ডিশন অফ দ্য লুপ মানে এন্ডিং অফ দ্য লুপ কত দূর অবধি চলবে লুপটা আর এটা হচ্ছে আমরা কী করলাম এটা অপারেটর অর্থাৎ প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস যে অপারেটর আছে সেটার মাধ্যমে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে পারি সো চলুন আমরা এখানে গুগল ক্রোমে চলে যাচ্ছি আমরা যদি রিফ্রেশ দিই এখান থেকে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 সো 1 থেকে 10 বার অবধি প্রিন্ট হয়েছে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে একদম আমি সিম্পল হয়েতে ফর লুপ বোঝানোর চেষ্টা করলাম আমি আরও অ্যাডভান্স লেভেলে ফর লুপের উপর টিউটোরিয়াল দেবো বাট এটা আমার বেসিক টিউটোরিয়াল ছিল ফর লুপের প্রথমত আমি ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপের তিনটে টিউটোরিয়াল বানানোর পরে আমি অ্যাডভান্স লেভেলে ফর লুপ আপনাদের পিএইচপিতে মাধ্যমে দেখাবো সো আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন যদি বুঝতে অসুবিধা হয় আমি একদম লিখে দিয়েছি আপনাদের জন্য ইজি হয়েতে সিম্পলভাবে বললাম যাতে কোনো অসুবিধা না হয় সো অবশ্যই দেখুন যদি ভালো লাগে আবির টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্লিজ লাইক দিন ওকে সো আজকে এটুকু ছিল ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ